আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শুধুমাত্র ডিপিএস খুলতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। সাথে আছে আমি মেহেদি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্যাশ অফিসার এজেন্ট সভা। সো ভিউয়ার্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনি কিভাবে শুধুমাত্র ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন, ডিপিএস অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদকাল, এর মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট এবং সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা দিয়ে ডিপিএস অ্যাকাউন্ট খোলা যায়, সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটি থাকছে। সো অবশ্যই ভিডিওটি মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা ডিপিএস অ্যাকাউন্ট বলে থাকেন অর্থাৎ অন্যান্য ব্যাংকে আপনি যারা ডিপিএস অ্যাকাউন্ট বলে থাকেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ডিপিএস অ্যাকাউন্টকে মুদারা বা বিশেষ সঞ্চয়ী পেনশন হিসাব বলে থাকে, অর্থাৎ MSSA, মুদারা বা বিশেষ সঞ্চয়ী অর্থাৎ পেনশন হিসাব, এই অ্যাকাউন্ট আপনি খুলতে হবে। ডিপিএস অর্থাৎ মুদারা বা বিশেষ সঞ্চয়ী হিসাব, এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি অবশ্যই আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে কোনো শাখা যেতে হবে এবং যাওয়ার পর আপনাদেরকে এরকম একটি ফর্ম দেওয়া হবে, এই ফর্মটি অবশ্যই আপনারা ফিল আপ করতে হবে। এই ফর্মের 5 নম্বরে আছে মুদারা বা বিশেষ সঞ্চয় হিসাব অর্থাৎ MSSA, এই অ্যাকাউন্টটি আপনারা করবেন। অর্থাৎ এই অ্যাকাউন্ট করতে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, ডিপিএস খোলার জন্য গ্রাহকের NID কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন যে কোনো একটি ডকুমেন্ট এবং এক কপি ছবির প্রয়োজন হবে। এই অ্যাকাউন্টের জন্য একজন নমিনির প্রয়োজন হয়, নমিনির এক কপি ছবি, NID কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, এই তিনটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট হলেই অ্যাকাউন্ট খোলা যাবে। তাছাড়া আপনারা ছোট শিশুদের নামে কিন্তু এই ডিপিএস অর্থাৎ মুদারা বা বিশেষ সঞ্চয় হিসাব খুলতে পারবেন। ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু আলাদা একজন সিগনেটারি প্রয়োজন হয়, অর্থাৎ ছোট শিশু অর্থাৎ 18 বছরের কম যেহেতু সে নাবালক, সুতরাং 18 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত একজন সিগনেটারি প্রয়োজন হয়। এই সিগনেটারি অবশ্যই এক কপি ছবি এবং NID কার্ড, পাসপোর্ট অথবা জন্ম যে কোনো একটি কপি জমা দিতে হবে। এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ইনকাম সোর্স দেখাতে হয়। সো ইনকাম সোর্স আপনার ফ্যামিলিতে যিনি ইনকাম করেন ওনার এক কপি ছবি এবং ওনার NID কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, এই তিনটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আসতে হবে। এই ডকুমেন্টগুলো হয়ে গেলে আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ সুদমুক্ত ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আপনি 3 বছর, 5 বছর এবং 10 বছর, এই 3 মেয়াদে কিন্তু আপনি ডিপিএস অ্যাকাউন্ট অর্থাৎ মুদারা বা বিশেষ সঞ্চয় হিসাব খুলতে পারবেন। তাছাড়া এর ইন্টারেস্ট 6 থেকে 6.5% হয়ে থাকে, তবে এর ইন্টারেস্ট নির্দিষ্ট থাকে না, যেহেতু এটি সুদমুক্ত অর্থাৎ এর ইন্টারেস্ট নির্দিষ্ট না, 6 থেকে 6.5% অথবা 7% অথবা 7.5% পর্যন্ত হয়ে থাকে। এটি টোটালি নির্ভর করে আপনাদের অ্যাকাউন্টের মেয়াদ এবং টাকার পরিমাণের উপর। আপনার টাকা যদি বেশি থাকে অর্থাৎ আপনি মাসিক কিস্তি যদি 20,000 বা 10,000, 15,000 এরকম যদি টাকার পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা এবং আপনার মেয়াদ যদি 10 বছরে থাকে তাহলে আপনি 7.5% পর্যন্ত মুনাফা পেয়ে থাকেন, কারণ এটি টাকা এবং মেয়াদের উপর পুরোপুরি নির্ভরশীল। তাছাড়া এটি 6 থেকে 6.5% মুনাফা প্রদান করে থাকে। আপনারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা মাসিক কিস্তিতে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ আপনার সর্বনিম্ন 100 টাকা, 500 টাকা যাই হোক আপনি সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে আপনি। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডিপিএস অ্যাকাউন্ট সুদমুক্ত তাই এর ইন্টারেস্ট নির্দিষ্ট না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনি মাসিক কিস্তি যত বেশি দিবেন এবং মেয়াদ যত বেশি থাকবে তত আপনার এই ইন্টারেস্ট পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ এটি সচরাচর 6 থেকে 6.5% দিয়ে থাকে, কিন্তু আপনি যদি টাকার পরিমাণ এবং মেয়াদ যদি বেশি থাকে তাহলে আপনি 7.5% পর্যন্ত মুনাফা পেয়ে যাবেন। তাছাড়া আরেকটি কথা, আপনি চাইলে কিন্তু মেয়াদের আগে কিন্তু এই আপনি কিন্তু ডিপিএস অ্যাকাউন্ট ভাঙতে পারবেন, অর্থাৎ আপনার মেয়াদ পূর্ণ হয়নি, আপনার টাকার প্রয়োজন, আপনি চাইলে কিন্তু এই অ্যাকাউন্টে আপনারা ব্যাঙ্কে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি এই ডিপিএস অ্যাকাউন্ট থেকে ঋণ নিতে পারবেন, আপনার ডিপিএস অ্যাকাউন্টের মোট টাকার 90% অর্থাৎ 90% আপনি কিন্তু ঋণ নিতে পারবেন। ডিপিএস অ্যাকাউন্টের অন্যতম একটি সুবিধা, এটি কিন্তু ডিপিএস অ্যাকাউন্টের অন্যতম একটি সুবিধা, আপনি সহজে কিন্তু ঋণ নিতে পারবেন উইদাউট ডকুমেন্টস। আপনার যেহেতু আপনার মূল টাকার উপর 90% আপনি টাকা কিন্তু এখান থেকে ঋণ নিতে পারবেন। তাছাড়া আরেকটি সুবিধা রয়েছে কিস্তি দেওয়ার ক্ষেত্রে, আপনার সেভিং অ্যাকাউন্টের সাথে ডিপিএস অ্যাকাউন্ট যদি কানেক্ট করে দেন তাহলে আপনি কিন্তু ব্যাংকে আসা লাগবে না, আপনি কিন্তু বাড়িতে থাকবেন, আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা থাকলেই কিন্তু প্রতি মাসে এই সেভিং অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিস্তি ডিপিএস অ্যাকাউন্টে কেটে নেবে, আপনি কিন্তু ব্যাংকে আসা লাগবে না। তাছাড়া আপনার সেলফোন বা মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তাছাড়া আপনার যে কোনো শাখা থেকে, আপনি যে কোনো এজেন্ট শাখা আউটলেট বা বলেন বা যে বাংলাদেশের যে কোনো শাখা থেকে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তাছাড়া অনেকের কিস্তি মিস হয়, কিস্তি মিস হলে কোনো সমস্যা নেই, আপনার পরবর্তী মাসে কিন্তু এই কিস্তি কিন্তু দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, এতে কিন্তু অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম কিভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডিপিএস অ্যাকাউন্ট খুলবো এবং এর কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, মেয়াদ এবং ইন্টারেস্ট সম্পর্কে ধারণা লাভ করলাম। সো আগামী ভিডিওতে আমরা কিভাবে
এফডিআর অর্থাৎ এমটিডিআর, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাষায় এমটিডিআর, অর্থাৎ এককালীন টাকা দিয়ে আপনারা কিভাবে ইন্টারেস্ট গ্রহণ করবেন বা কি পরিমাণ মুনাফা মেয়াদ শেষে বুক করবেন, তা নিয়ে ভিডিও বানাবো। সো অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।